স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল ছত্তিশগড়ের কাঞ্চের থানা ছোট কাপসি এলাকার কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম বানিরুল ইসলাম। মৃত ব্যক্তি মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর অঞ্চলের পাপড়পাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, দীর্ঘদিন ধরে বানিরুল ইসলাম ছত্তিশগড়ে রাজমিস্ত্রির কাজ করে। বহুদিন ধরে ঠিকাদার হিসেবে পাওনার টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা হয়। এর জেরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর পেয়ে মৃতের পরিবারের পাশে এসে সমবেদনা জানান রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান এবং ছত্তিশগড় থেকে কিভাবে মৃতদেহ আনা যায় তার ব্যবস্থাও গ্রহণ করবেন বলে জানান বিধায়ক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আজকে কি হয়েছিল, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমার এই গ্রাম পঞ্চায়েতে আমার দুঃসম্পর্কে আত্মীয় বানিরুল ইসলাম, তার বাবার নাম তামিজুদ্দিন ইসলাম। এরা ছত্তিশগড়ে জীবিকার তাগিদে রাজমিস্ত্রির কাজ দীর্ঘদিন থেকে করে থাকে। ছত্তিশগড় ছোট কম্পাসি বলে একটা জায়গায় পাঠানজোর থানা এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করতো। শুধু রাজমিস্ত্রির কাজ নয়, একটা বড় ঠিকাদার ছিল, মানে রাজমিস্ত্রি যেমন লেবার ঠিকাদার বলে, সেখানে কাজ করতে গেছিলো। এবং সেখানে কিছু লোকের কাছে ওর পরিবার সূত্রে যে জানতে পারলাম, এ যেহেতু ঠিকাদার, লেবার ঠিকাদার ছিল রাজমিস্ত্রি, ওখানকার কিছু লোকের কাছে পয়সা করি পেত। সেই পয়সা করি যাতে না দিতে হয় তার আক্রোশবশত কালকে রাত্রে তারা এসে চড়া হয়। এবং গতকাল সকালবেলায় যখন সে কাজে বেরোয় বাইকে, তাকে রাস্তায় ঘিরে বাইক থেকে ফেলে পিটিয়ে, তাকে বাঁশ দিয়ে পিটিয়ে তাকে মারা হয়। প্রায় হাফ মার্ডার করার পর তাকে সেখানে একটা স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। সেই নার্সিংহোম বলে যে এত বড় ইনজিওর আমাদের পক্ষে সম্ভব নয়, সেখানে একটা স্থানীয় হাসপাতালে তাকে রেফার করা হয়। সেই স্থানীয় হসপিটাল থেকে তাকে বৈকালবেলায় তারাও বলে যে এই অবস্থা এত সিরিয়াস যে তাকে আমাদের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তোমরা রাজ্যের যে হেডকোয়ার্টার রায়পুর সেই হেডকোয়ার্টারে তোমরা নিয়ে যাও। সেই হেডকোয়ার্টারে, সেই রায়পুর হেডকোয়ার্টারে সেখানে নিয়ে যে তাদের বড় হসপিটাল আছে সেখানকার, সেই এমসের নাইটিংগেল ডায়াগনস্টিক। আপনার শরীরে যে কোনো রকমের পরীক্ষার জন্য আজই আসুন নাইটিংগেল ডায়াগনস্টিকে। এখানে রক্ত, মল, মূত্র, বায়োকেমিক্যাল, ভিটামিন, থাইরয়েড, হরমোন, অ্যালার্জি, FNAC, প্যাপ, ECG পরীক্ষা করানো হয়। এছাড়াও এখানে সমস্ত ধরনের পরীক্ষা ডিজিটাল মেশিনের দ্বারা করানো হয়। বিশেষ দ্রষ্টব্য, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করা হয়। এখানে উপস্থিত থাকছেন নিউরোসাইক্রেটিক ডক্টর আশারুল হোসেন, থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রেজাকুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও থাকছেন অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন, জেনারেল ফিজিশিয়ান, ইউরোলজি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ। এখানে প্রত্যহ OPD করা হয়। আমাদের ঠিকানা 49 KN রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ, নিয়ার হোটেল সোনালী বাংলা। ফোন নাম্বার 9609504992, হোয়াটসঅ্যাপ 9734173232।